আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। সাফল্য চিত্র টিভির আজকে নতুন ভিডিওতে সকলকে অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে দেখাবো 20 থেকে 22 দিনে কীভাবে জারা ঘাস 4 থেকে 5 ফুট এই শীতকালীন সময়ে আপনারা উচ্চতা করতে পারবেন। আশা করি সকলে ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। বর্তমানে আমি যে ঘাসের জমিতে রয়েছি এটি 22 দিন আগে কাটা শুরু করেছিলাম। দেখতে পাচ্ছেন বর্তমানে ঘাসটি 4 থেকে 5 ফুট লম্বা হয়ে গেছে। অন্যদিকে যেদিকে আমি কাটা শেষ করেছি এখনও দেখুন ছোট রয়েছে, 2 থেকে 3 ফুট হবে ঘাসগুলো। তারপরে এই ঘাসগুলো এখন কেটে খাওয়ার মতো উপযোগী হয়েছে গরু এবং ছাগলকে। আমি কিভাবে দূরত্বে এই ঘাসটি এত উচ্চতায় নিয়ে আসতে পারলাম আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। প্রথমত কাটার 3 দিন পরে, 3 থেকে 4 দিন পরে আমি জমিতে সেচ, ইউরিয়া, ডেপ পটাশ সার প্রয়োগ করেছি। তারপর আবার পুনরায় 4 থেকে 15 দিন পর আবার জমিতে পর্যাপ্ত পরিমাণে সার এবং কি পানি সেচের ব্যবস্থা করেছি। এরপরেই দেখুন ঘাসগুলোর কী অবস্থা, এই কৃষক থেকে মাশাল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে। আরেকটি যে বিষয় রয়েছে, আপনারা ঘাস কাটার পর জমিতে পর্যাপ্ত পরিমাণ শুকনো গোবর ব্যবহার করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কী পরিমাণ শুকনো গোবর জমিতে ঢেলে দিয়েছি, এর ফলে ঘাসগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং কি ঘাসের কাণ্ডটি মোটা হবে। আপনারা শীতের সময় যদি কোনো ঘাস বৃদ্ধি করতে চান যারা বলেন অন্যান্য ঘাস, আমার কাছে শীতের জন্য যারা ঘাসটাও অনেক সুন্দর বেশি ফলনশীল ঘাস হচ্ছে যারা ঘাস। শীতের সময় এই ঘাসটি দ্রুত বর্ধনশীল, সঠিক সময় পানি সেচ এবং সার প্রয়োগ করলে এই ঘাসটি থেকে আপনারা খুব দ্রুত দেখুন। আমার প্রায় 22 দিনে ঘাসগুলো এদিকে প্রথমে যে কেটেছিলাম এটি কাটার মতো উপযোগী হয়ে গেছে। আশা করি সকলে ভিডিও থেকে উপকৃত হবেন। যারা ভিডিওটি দেখবেন উপকৃত হবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা হয়তো জানেন আমরা কাটিং সেল করে থাকি বিভিন্ন জাতের ঘাসের কাটিং। আমরা যাদের কাটিং প্রয়োজন হবে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং নিতে পারে। ধন্যবাদ।